বনগাঁতে প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ গোপাল শেঠের। স্ট্রং অ্যাকশন নেবার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সীমান্ত বাণিজ্য রেভিনিউ পৌরসভা নিতে পারবে না, সোজা রাজ্যের কোষাগারে জমা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। বনগাঁতে প্রশাসনিক কাজে কেউ কেউ হস্তক্ষেপ করছেন, মুখ্যমন্ত্রীর সামনে এমনই অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের আবেদন জানালেন বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ। বিষয়টিতে যাতে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ও বনগাঁর পুলিশ সুপার নজর দেন, তার জন্যেও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান গোপাল শেঠ। কিছু ইন্টারনাল আমাদের প্রবলেম, প্রশাসনিক কাজের মধ্যে কেউ কেউ হস্তক্ষেপ করছে। বালুদাকে একটু বলুন যে ওইটাকে দেখে, এসপি সাহেবকে বলুন যাতে। এমন অভিযোগ শোনার পর স্ট্রং অ্যাকশন নেবার নির্দেশ মুখ্যমন্ত্রীর। দেখে নেবে কোন রকম কোন মানে অন্যায় কাজ করতে দেবে, অন্যায় কাজের সঙ্গে যেন একদম স্টেট টেক স্ট্রং অ্যাকশন। হ্যাঁ দিদি, ঠিক আছে, বস, থ্যাংক ইউ। প্রসঙ্গত, বুধবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হাজির ছিলেন রাজ্যের প্রশাসনিক স্তরের সমস্ত আধিকারিক, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। এদিনের বৈঠকে উপস্থিত বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদারের কাছেও বনগাঁর আইন শৃঙ্খলার পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি নাকা চেকিং চালানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দেন বনগাঁ সীমান্তবর্তী এলাকা, সে কারণে বাড়তি নজরদারির প্রয়োজন রয়েছে। বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট কী খবর, স্মাগলিং ট্যাগলিং এর খবর কী আছে? ম্যাম ঠিক আছে, এমন সিচুয়েশন ম্যাম, আমরা পুরো ওয়াচ রেখেছি ম্যাম, কন্টিনিউয়াস পেট্রোলিং ওয়াচ আমাদের রয়েছে ম্যাম, আমরা এই মুহূর্তে সব কন্ট্রোলে আছি ম্যাম, কোনো অসুবিধা নেই ম্যাম। নাকা চেকিং হয়? রেগুলার নাকা চেকিং হয় ম্যাম, আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট যেগুলো আছে ম্যাম, এগুলো বর্ডার থেকে যেগুলো বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে ঢুকছে, সেই সব কানেক্টিং রোডগুলোতে রেগুলার আমাদের নাকা চেকিং হয় ম্যাডাম, এবং সেখানে রেগুলার অফিসার পোস্ট থাকেই, তার সাথে আমাদের সিনিয়র অফিসার যারা রয়েছে ম্যাডাম, আমি নিজেও গিয়ে মাঝে মধ্যে চেক। বনগাঁটি সেন্সিটিভ এরিয়া, একটু দেখে নিতে হবে। রাইট ম্যাম। বনগাঁয় আর কোনো প্রবলেম নেই? না ম্যাম, এই মুহূর্তে সব পিসফুল আছে ম্যাম, ঠিক আছে ম্যাম। সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে রেভিনিউ পাচ্ছে না রাজ্য সরকার, এ বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন সরকার রেভিনিউ পাচ্ছে না। বিষয়টি আগেও চিফ সেক্রেটারিকে জানিয়েছি, জেলাশাসকও বিষয়টি জানেন। পেট্রাপোল বন্দর থেকে কয়েক কোটি টাকা আসে, সেই টাকা মিউনিসিপ্যালিটি নিয়ে নিচ্ছে। বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী বলেন এই টাকা মিউনিসিপ্যালিটি কালেক্ট করছে সেটা হবে না, মিউনিসিপ্যালিটি আলাদা ফান্ড পায়, এই টাকা সরাসরি রাজ্যের অর্থ দপ্তরে জমা হবে। বিষয়টি দেখবার জন্যে সার্ভে করে সিএস, জেলাশাসক জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারকে নিয়ে একটি টিম তৈরির কথাও বলেন মুখ্যমন্ত্রী। এই পেট্রাপোল বেনাপোলে যে গাড়ি, এ থেকে গভর্নমেন্ট কোনো রেভিনিউ পায় না, হিউজ রেভিনিউ পাওয়া উচিত আমাদের। এটা আমি চিফ সেক্রেটারিকে আগেও বলেছিলাম যে এ থেকে আমাদের রেভিনিউ আর্নিং করতে হবে, প্রচুর রেভিনিউ আসা, এটা ডিএম সাহেব নিজেও জানেন। কেন আসে না? এটা বার করতে হবে আমাদের রেভিনিউটা কি করে বেরোয় এখান থেকে, মানে কয়েক কোটি টাকা পাওয়া যাবে এখান থেকে। রাজেশ, আবার রাজেশ, রাজেশ ট্রান্সপোর্ট, রেভিনিউ পাওয়া যাচ্ছে না, অনেক রেভিনিউ আর্ন করা যেতে পারে। তুমি একটা কাজ করো, সার্ভে করো একটা, সুমিতকে নিয়ে বসো, সুমিত এবং আদার্স, সিএস এর সাথে বসে একটা প্ল্যান করো, সিএস গোপালিকা, বালুকেও নিয়ে নাও টিমে, আর ডিএম থাকুক, ওখানকার এসপি থাকুক, বসে একটা টিম করে তোমরা একটা করে নাও। মিউনিসিপ্যালিটি কালেক্ট করে এটা, কিন্তু এটা হবে না, এটা মিউনিসিপ্যালিটি কালেক্ট করলে টাকাটা মিউনিসিপ্যালিটি চলে যাবে কেন? এই টাকাটা গভর্নমেন্টের একদম ডাইরেক্ট গভর্নমেন্ট ফান্ডে আসবে। ফাইন্যান্স সেক্রেটারি মাস্ট টেক কেয়ার, এই ফান্ডটা নিয়ে মিউনিসিপ্যালিটি নিজের ইচ্ছা মতো খরচ করবে বা এ করবে, এটা মিউনিসিপ্যালিটি আলাদা ফান্ড পায়। এই ফান্ডটা কিন্তু আসবে গভর্নমেন্ট ফান্ডেড, ডাইরেক্ট ট্রেজারিতে আসবে। পাশাপাশি প্রশাসনিক বৈঠকে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদাবাসীর স্বাস্থ্য পরিষেবার জন্যে বাগদাতে হাসপাতালের পরিকাঠামোর উন্নতির দাবি করার পাশাপাশি বাগদা থেকে কলকাতা একটি বাস সার্ভিস চালু করবার জন্যেও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন। মুখ্যমন্ত্রী দাবি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বনগাঁ হসপিটালটা ইম্পর্টেন্ট এই কারণে, ওটা একটা সাব ডিভিশন, আর ইন্দো বাংলাদেশ বর্ডার, ওখান দিয়ে সমস্ত বাস টাম যায়, সব বাস টাস যায়, রেল যায়, সুতরাং ওই বনগাঁটা হচ্ছে, ওটা হচ্ছে কি পয়েন্ট। ইয়েস ম্যাডাম, গাইঘাটা, বাগদা, তারপরে তোমার ঠাকুরনগর থেকে শুরু করে এদিকটার, এখানে যেমন বারাসাত হসপিটাল আছে, বারাসাতের পরে যেমন বনগাঁ, বসিরহাট, এক একটা সাব ডিভিশনে এক একটা ইম্পর্টেন্ট হসপিটাল থাকা উচিত।
ম্যাডাম ইনফ্যাক্ট বনগাঁতে তো আপনাদের সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, এখন বাগদাতে কি সিজেরিয়ান অ্যারেঞ্জমেন্ট করতে বলছেন? এই তো বাগদাতে বলছি, কেননা অনেক ভৌগোলিক অবস্থাটা অনেক অনেক নদীমাতৃক এলাকা, তো ওখান থেকে বাগদা হাসপাতাল থেকে আসবার পরে প্রায় 35 কিলোমিটার পরে বনগাঁতে পৌঁছাতে হয়, তো ওদের একটা ডিমান্ড মানে এগুলো হচ্ছে আইসোলেটেড দ্বীপ এরিয়া বারাসাত।